ক্যালিফোর্নিয়ার এক অভিশপ্ত গ্রাম গোল্ডেন ভ্যালি, যেখানে কোনো বাচ্চার জন্ম হয় না। 1977 সালে এই গ্রামে এক দম্পতি কাজের সূত্রে এসে জানতে পারে এই অভিশাপের কথা। আজ গায়ে কাঁটা দেবার মতো সত্য ঘটনা অবলম্বনে মুভি ম্যাট্রিক্স। ওই রাতে ডিয়ানা একা বাড়িতে, বাচ্চাটা কেন জানি না খুব কাঁদছে। ওকে চুপ করাতে গেলে হঠাৎ দরজায় আওয়াজ, মনে হলো কোনো মহিলা হাসছে। মনটা গহীন অন্ধকারে তাকে খোঁজার চেষ্টা করল, আর তখনই বাচ্চাটা কান্না থামিয়ে কোথাও যেন উধাও হয়ে গেল। ডিয়ানা পাগলের মতো খোঁজার চেষ্টা করলে এক ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সময়টা 1977। ডিয়ানা তার হাজব্যান্ড বেটোর সাথে লস এঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়ার ছোট্ট গ্রাম গোল্ডেন ভ্যালিতে শিফট করছে। বেটো একটা ফার্মিং কোম্পানিতে বিগত 5 বছর কাজ করার পর ম্যানেজার হিসেবে প্রমোশন পেয়েছে, যা তাদের পরিবারে আগে কখনো হয়নি। তাই নতুন প্রজেক্টের সূত্রে কোম্পানি তাকে এখানে পাঠিয়েছে। ডিয়ানা অন্তঃসত্ত্বা, তাই এখন ওদের সব কিছুই গোছানোর সময়। এরা মেক্সিকান আমেরিকান কাপল, যার কারণে বেটোর পরিবার ও কালচারের সাথে ডিয়ানার মানিয়ে নিতে একটু সময় লেগেছে। তার উপর স্প্যানিশটাও ভালো করে রপ্ত করতে পারেনি। গ্রামের এই সুন্দর পরিবেশ ডিয়ানাকে লিখতেও সাহায্য করবে, কারণ পেশায় সে একজন রাইটার। বেটোর কোম্পানি ওদের জন্য একটা পুরনো কিন্তু বড় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। বাড়ি ঘুরে দুজনের বেশ পছন্দ হলে বেলার দিকে ওরা দুজন লাঞ্চ করতে বেরিয়ে পড়ে। এর ফাঁকে একটু এলাকাটাও চেনা হয়ে যাবে। নতুন বাড়ি সাজানোর জন্য ওরা আনিটার দোকানে আসে। পরিচয় করার সময় আনিটা ডিয়ানাকে অদ্ভুতভাবে দেখছিল, যেন সে কিছু বলতে চায়। যাওয়ার সময় আনিটা ডিয়ানা ও বাচ্চার জন্য প্রার্থনা করে দেয়। বেটো এই নতুন জায়গার সাথে খুব ভালোভাবেই মানিয়ে নিতে পেরেছে, কারণ ছোটবেলায় সে এমন জায়গাতেই বড় হয়েছে। রাতে এই নিয়ে গল্প করার সময় হঠাৎ বাগানের স্টোরেজ রুমের দিকে কিছু একটা আওয়াজ শুনে বেটো চেক করতে গেলে মনে হয় অন্ধকারে কেউ যেন ছুটে চলে গেল। বেটো হ্যারিকেনের আলোয় কুয়াশাচ্ছন্ন অন্ধকার ভেদ করে দেখার চেষ্টা করলেও কিছু দেখতে পায় না। কিন্তু তার উপর দূর থেকে কেউ একজন নজর রাখছিল। পরের দিন কাজে জয়েন করলে মিস্টার থমাস এখানকার কাজের ব্যাপারে বুঝিয়ে কর্মীদের সাথে পরিচয় করায়। কর্মীদের মধ্যে একজন স্বামী স্ত্রী রয়েছে, যাদের নাম আর্নেস্টো এবং মারিসল। বেলায় ডিয়ানার সাথে ওর বোন ভেরোনিকা এবং মায়ের কথা হয়। ডিয়ানার এইখানে শিফট হওয়াটা ওদের ঠিক পছন্দ হয়নি। ফোনে কথা বলার সময় ডিয়ানার নজর স্টোরেজ রুমের দিকে যায়। মনে হলো লাল কাপড় পরে কেউ যেন ঢুকল। ডিয়ানা কৌতূহলবশত সেখানে ঢুকে জিনিসপত্রগুলো চেক করলে লাল কাপড়ের পাশে একটা বক্স পায়, যেখানে বাচ্চাদের মিউজিক বক্স, নেকলেস, ডায়েরি, পেপার কাটিংস ও কিছু ছবি ছিল, যেগুলো একসময় টেরিজা নামের কোনো মহিলার। তখনই আচমকা দরজা বন্ধ হয়ে গেলে ডিয়ানা কোনোভাবে দরজা ভেঙে বাইরে আসলে দেখে সামনের গাছটায় একটা ছোট্ট বস্তার মধ্যে কি যেন ঝুলছে। ওটাকে ঝেড়ে ফেলতেই ভিতর থেকে পাখির চোখ বেরিয়ে আসলে ডিয়ানা ভয় পালিয়ে যায়। কাজ থেকে ফিরে বেটোকে ব্যাপারটা জানালে ওর মনে হয় বাচ্চারা প্র্যাঙ্ক করার জন্য এগুলো ঝুলিয়ে রেখেছে। তো যাই হোক, বেটো টপিক চেঞ্জ করে বলে এই সপ্তাহের শেষে একটা বারবিকিউ পার্টিতে ওদের ইনভাইট করা হয়েছে, যেখানে এই এলাকার বাকিরাও মিলিত হবে। ওই দিন ওরা ভীষণ মজা করে, খাওয়া দাওয়া আড্ডা সবই চলে। কিন্তু এইখানে সবাই স্প্যানিশ বলার জন্য ডিয়ানার নিজেকে বড্ড একা লাগছিল। গ্যাব্রিয়েলার সাথে পরিচয় হলে ডিয়ানা তার নেকলেসের সুনাম করলে জানতে পারে এটা আনিটা তার এবং বাচ্চার গুড লাক ও সুরক্ষার জন্য দিয়েছে। তবে লক্ষণীয় বিষয়, এখানে রোজা ছাড়া কারোর বাচ্চা নেই, যার কারণে ওকে সবাই লাকি মনে করে। রোজা দ্বিতীয় সন্তান নেওয়ার প্ল্যানিং করছে, তবে জানে না ঈশ্বরের কি ইচ্ছে। থমাস ডিয়ানাকে আগুয়া ফ্রেস্কা নামের হোমমেড ড্রিঙ্কস অফার করে, যেটা ওর ভীষণ পছন্দ হলে থমাস আগুয়া ফ্রেস্কার একটা বড় জার বেটোর বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন আনিটা ডিয়ানার সাথে দেখা করতে এসে তাকে ওই নেকলেস গিফট করে তার সুরক্ষার জন্য। এটা দেখতে ডিয়ানা বুঝে যায় এটা হুবহু টেরিজার নেকলেসের মতো দেখতে।
তাই জিনিসগুলো ফেরানোর জন্য অ্যাড্রেস জানতে চাইলে অনিতা সম্পূর্ণ ব্যাপারটাকে ইগনোর করে তাকে নেকলেস পরতে জোর করে, কারণ এই এলাকার প্রেগনেন্ট মহিলাদের সুরক্ষার জন্য নাকি এটা খুবই দরকার। কিন্তু ডিয়ানা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দরজা লাগিয়ে দেয়। বেলায় টেরিজার জিনিসগুলো নিয়ে বসলে ডায়েরি থেকে একটা পুরনো পেপার কাটিংস পায় যেখানে গোল্ডেন ভ্যালি ফিভারের কথা উল্লেখ ছিল। ডিয়ানা এগুলো মনোযোগ দিয়ে স্টাডি করার সময় হঠাৎ মিউজিক বক্সের আয়নায় কারোর হাত দেখে ভয় উল্টে পড়ে গেলে অজ্ঞান হয়ে যায়। বেটো তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলে জানতে পারে তেমন কিছুই হয়নি, জাস্ট ভয়ের কারণে একটু ক্র্যাম্প হয়েছে, তবে আজ রাতটা তাকে এইখানেই মেডিকেশনে থাকা উচিত। ডিয়ানা এর আগে এমন হসপিটালের সাথে পরিচিত ছিল না, কারণ এইখানে ডাক্তার ছাড়া মাত্র দুজন নার্স পুরো দেখাশোনার কাজে রয়েছে, তাদের মধ্যে একজন নাইট নার্স ক্যারল এবং ডে নার্স মলি। ডক্টর বেল তাকে নেক্সট উইক রুটিন চেক আপ করবে ইনফর্ম করে বিদায় জানায়। বেটো চেয়েছিল রাতটা থাকতে, কিন্তু ক্লিনিক পলিসি অনুযায়ী এখানে গেস্ট অ্যালাউ নেই। রাতে ডিয়ানা হঠাৎ পাশের বেডে কান্নার আওয়াজ শুনতে পেলে গিয়ে দেখে মারিসোল। তার জন্য ডাক্তার ডাকবে কিনা জিজ্ঞেসও করলে লা মালদিসিয়ন এই কথাটা কয়েকবার রিপিট করে চেঁচিয়ে ওঠে। তখনই নার্স চলে আসলে ডিয়ানাকে নিজের বেডে যেতে বলে ব্যাপারটা সামলে নেয়। পরের দিন অবশ্য মারিসোলকে ডিয়ানা রাতের ব্যাপারটা জিজ্ঞেসও করলে অবাক হয়, কারণ স্ট্রং মেডিসিনের জন্য তার নাকি কিছুই মনে নেই। ডিয়ানা বেটোকে লা মালদিসিয়নের ব্যাপারে জিজ্ঞেসও করলে জানায় এর অর্থ অভিশাপ। বাড়িতে এসে বেটো ডিয়ানাকে টেডিজার ডায়েরিতে লেখা এই শহর নিয়ে বেশ কিছু রিসার্চ পেপার দেয়। ডিয়ানা হয়তো মনে মনে এটাই চাইছিল, তাই রিসার্চের পাতায় হারিয়ে যেতে বেশি সময় লাগলো না। ডায়েরি লেখা ও বেশ কিছু পেপার কাটিংসের তথ্য অনুযায়ী এই শহরের কর্মীরা এক অদ্ভুত জ্বরে আক্রান্ত হয় যার নাম ভ্যালি ফিভার। এর প্রথম লক্ষণ র্যাশ বা চুলকুনি, যেটা বিগত কদিন ধরে সে নিজের হাতেও লক্ষ্য করেছে। আচমকা শুনতে পেল পাশের ঘর থেকে মিউজিক বক্সটা বাজছে। বাচ্চার বেডের উপর বক্সটা রাখা, সেটাকে বন্ধ করে ফিরতেই ডিয়ানা এক ভয়ানক প্রেতাত্মাকে দেখে আঁতকে উঠল। ভয়ঙ্কর চিৎকার করে সব যেন ঝড়ের বেগে বয়ে গেল। পরের দিন ডিয়ানা অনিতার সাথে দেখা করে এবং টেরিজার রিসার্চ পেপার দেখিয়ে বলল এখানকার কৃষক বা বাগানের কর্মীরা ফসলে এমন কিছু কীটনাশক ব্যবহার করছে যেগুলো মানুষদের জন্য হানিকারক, এমনকি যারা কাজ করছে তাদের জন্য এটা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। কিন্তু টেরিজা সব রহস্য উদ্ঘাটন করার পর হঠাৎ কেন নিখোঁজ হয়ে গেল। তবে এই মুহূর্তে যদি অনিতা কীটনাশকের ব্যাপারটা সবাইকে বলে তাহলে আশা করি সবাই শুনবে, কারণ এইখানে তার কথা সবাই বিশ্বাস করে। তবে অনিতা সব কিছু উপেক্ষা করে ডিয়ানার হাতের র্যাশ দেখে বলল তুমিও তো এই অভিশাপের কবলে পড়ে গেছ। আসলে এই এলাকা শুরু থেকেই অভিশপ্ত এবং এটা কোনো বানানো গল্প নয়। কিন্তু ডিয়ানা মানতে না চাইলে অনিতা বলে সে তো কোনোদিনও ক্ষেতে কাজ করতেই যায়নি, তাহলে বাড়িতে বসে ডিয়ানা কি করে এই রোগের শিকার হলো। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর ডিয়ানার কাছেও নেই, তাই বাড়ি ফিরে বেটোকে এই ব্যাপারে জানিয়ে থমাসের সাহায্য নিয়ে সবাইকে কীটনাশকের ব্যাপারে জানাতে রিকোয়েস্ট করে। কিন্তু সদ্য বদলি হয়ে আসা ম্যানেজারের এই গাঁজাখুরি গল্পে শ্রমিকদের কাজ বন্ধ করাটা নিতান্তই বোকামি। এছাড়াও বেটো স্বচক্ষে কাউকে অসুস্থ হতে দেখেনি, এমনকি নিজেও হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেড়ে জিনিসটা ভাষাগত সমস্যায় চলে আসে, কারণ ডিয়ানা আমেরিকান হওয়ার কারণে বিয়ের পরেও স্প্যানিশ ভাষা রপ্ত করতে পারেনি। আর এখন কি না, টেরিজা নামের এই অজানা মেয়েটার জন্য সে স্প্যানিশ শিখতেছে, বেটোকে এমন রিকোয়েস্ট করছে যেটা শুনলে হয়তো ওর চাকরিও চলে যেতে পারে। এই নিয়ে দুজনের কথা কাটাকাটি বাড়লে প্যানিকের কারণে ডিয়ানা আচমকা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ডক্টর বেল চেক আপ করতে এলে জানায় তার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। তখন ডিয়ানা কীটনাশকের ব্যাপারে ডিসকাস করলে জেনে অবাক হয়ে যায় যে বেল নিজেও গোল্ডেন ভ্যালির অভিশাপে বিশ্বাস করে, কারণ সে যখন প্রথম এখানে আসে তখন নাকি এইরকম বহু লোক তার কাছে একই ধরনের রোগের লক্ষণ নিয়ে আসত, যেমন দুর্বলতা, ঘুম ঘুম ভাব, কাজের প্রতি ফোকাস হারিয়ে ফেলা, কাশি ও হ্যালুসিনেশন, যার সবটাই শুরু হয় র্যাশ দিয়ে। ডক্টর বেল উদাস হয়ে বললেন
এই পৃথিবীতে সবকিছু বিজ্ঞান দিয়ে বিচার করা যায় না। এমন অনেক ঘটনা রয়েছে যা বিজ্ঞানের পরিধির বাইরে। অতএব বেল তাদের নিয়মিত প্রার্থনা করার উপদেশ ও পরের সপ্তাহে চিকাপে আসার কথা বলে চলে যায়। পরের দিন কাজে উদাসীন হয়ে বসে থাকা বেটো তার সহকারীকে জিজ্ঞাসা করল, এখানে কর্মরত কেউ কীটনাশকের শিকার হয়েছে কিনা। লোকটা এর পরিবর্তে অবাক করার মতো উত্তর দিল, না বাবু, অসুস্থ খালি তো মেয়েরাই হয়, ছেলেরা নয়। তাই আমরা সকলে অভিশাপের থেকে মুক্ত থাকার জন্য আনিটার কাছে যাই। অন্যদিকে ডিয়ানা গোল্ডেন কাউন্টি ক্লার্ক অফিসের নম্বর নিয়ে সোজা চলে যায় টেরেসা ও গোল্ডেন ভ্যালির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে। তবে যে রহস্য বেরিয়ে এলো তা চমকে দেওয়ার মতো, কারণ গোল্ডেন ভ্যালিতে মেক্সিকান শিশুদের জন্মহার বিগত কয়েক বছরের মধ্যে ভীষণ গতিতে কমছে এবং কীটনাশকের সাইড এফেক্ট শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদেরই হচ্ছে। ডিয়ানা বুঝতে পারে ফার্মের কীটনাশক প্রেগনেন্ট মহিলাদের জন্য ক্ষতিকারক, যা তাদের বন্ধাত্মকরণ পর্যন্ত করে দিচ্ছে। ঠিক একই ঘটনা গোল্ডেন ভ্যালির পাশের শহর আরবিংটনেও হয়েছিল, যেখানে কয়েক বছরের মধ্যে মেক্সিকান শিশুর জন্মহার ভীষণভাবে কমে গেছিল। তবে বিগত 5 বছরে আরবিংটন হয়তো এর সমাধান খুঁজে পেয়েছে, যার কারণে ওদের জন্মহার ইম্প্রুভ হয়েছে। সাথে ডিয়ানা পুরনো রেকর্ড থেকে জানতে পারে টেরেসা অনেক আগেই ডেলিভারির সময় মারা গেছে। এইসব কথা বাড়ি এসে ডিয়ানা বেটোকে ভালো করে বুঝিয়ে বলে যে কেন এখানে মেক্সিকান বাচ্চাদের জন্মহার কমে যাচ্ছে। এটা তো কোনো মিথ্যে নয়, কারণ পার্টিতে গিয়ে তারা ভালোভাবেই দেখেছে চেনা পরিচিত সকল মেক্সিকান মহিলাদের মধ্যে রোজা ছাড়া কারণ বাচ্চা নেই। তাহলে আরবিংটনের কাছে কী এমন আছে যা তাদের সমস্যার সমাধান করছে? কিন্তু ডিয়ানার কথা বেটর বিশ্বাস হয় না, কারণ আর্নেস্টো এলাকার পুরনো লোক, সে পর্যন্ত বলছে এই শহরের উপর কোনো অভিশাপ রয়েছে। ফলে কোনো উপায় না থাকায় রাতে সে ডিয়ানার শুদ্ধিকরণ করে, যেটাকে সাধারণ ভাষায় নজর নামানো বলে। এই প্রক্রিয়ায় একটা ডিম ব্যবহার করা হয়, যেটাকে সারা রাত বালিশের তলায় রেখে শুতে হয়। যদি সকালে এই ডিম ফাটার পর রক্ত বেরিয়ে আসে তাহলে ডিয়ানা অভিশপ্ত। মাঝরাতে ডিয়ানার চিন্তায় ঘুম ভেঙে রান্নাঘরে এসে ডিমটা চেক করলে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ তার ভিতরে ছিল রক্ত। ডিয়ানা কোনোদিন এসবে বিশ্বাস করত না, কিন্তু আজ যেটা দেখল সেটা কি মিথ্যে? তখনই বাগান থেকে আওয়াজ শুনতে পেয়ে দেখে বড় গাছটার সামনে আগুন জ্বলছে। বেটোকে একবার ডাক দিয়েই ডিয়ানা চাকু হাতে বেরিয়ে পড়ল। চারিদিকে রহস্যময় নিস্তব্ধ অন্ধকার। হঠাৎ ডিয়ানার কাঁধে পড়ল এক ফোঁটা রক্ত। ভয়ার্ত চোখে উপরে তাকাতে চমকে উঠল, কারণ ছোট বস্তায় ঝোলানো সেই পাখির চোখগুলো। আচমকা পিছনে কারোর স্পর্শ পেয়ে ছুরিটা চালাতেই রক্তাক্ত হাতে পিছিয়ে গেল আনিটা। ক্ষিপ্ত ডিয়ানা বলে উঠল, টেরেসাকে ফিরিয়ে আনা, বাড়ির গাছে পাখিদের চোখ ঝোলানো, তাহলে এগুলো সব তোমার কাজ। আনিটা ওকে কোনো রকমে শান্ত করে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছু তার সুরক্ষার জন্য করা, কিন্তু ডিয়ানার কানে কিছুই ঢুকছে না। ইতিমধ্যে বেটো এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলে প্রচণ্ড স্ট্রেসের কারণে ডিয়ানার ব্লিডিং হওয়ায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জ্ঞান ফিরল বেডে, ওর গলায় ঝুলছে আনিটার দেওয়া সেই নেকলেস। শুনতে পেল এক অদ্ভুত মনোমুগ্ধকর গানের সুর, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। নিশির ডাকের মতো ডিয়ানা এগিয়ে চলল গান লক্ষ্য করে। দেখল অন্ধকার করিডোরে ভয়ঙ্কর রূপী টেরেসা হাতে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে। ডিয়ানা কাঁপা গলা জিজ্ঞেস করল, তুমি কি চাও? টেরেসা আঙুল তুলে কি যেন বোঝানোর চেষ্টা করল। ডিয়ানা ভয়ে ছুটে চলল একের পর এক দরজা খুলে। অবশেষে টেরেসা ওকে বাধ্য করল অথরাইজড পার্সোনাল রুমে ঢুকতে। চোখ রাখল পাশের রুমের দরজায়। মারিসোল চিৎকার করছে, তাকে নার্স ক্যারল একটা পেপারে সাইন করার জন্য জোর করছে ওর বাচ্চার জন্য। মারিসোল রিকোয়েস্ট করে তার স্বামীকে ইনফর্ম করার জন্য, কিন্তু ওরা কোনো কথাই কানে নিচ্ছে না। এই ব্যাপারে সাইন না করলে নাকি কোনো ডাক্তার বা মেডিকেল চেকআপ তারা অ্যালাউ করবে না, এতে মা এবং বাচ্চা দুজনেই মারা যেতে পারে। তাই সিদ্ধান্ত এখন মারিসোলের উপর। অবশেষে কোনো উপায় না থাকায় মারিসোল পেপারে সাইন করে। দরজার উপরে দাঁড়িয়ে থাকা ডিয়ানা যেন বিশ্বাস হচ্ছে না। চুপচাপ নিজের বেডে এসে বেটোকে সবটা জানিয়ে কাল ওকে আরবিংটন গিয়ে বর্তমান ডাক্তারের সাথে কীটনাশকের ব্যাপারে সব কিছু জানতে বলল। যেমন করেই হোক
তাদের বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। সেই রাতে সবার অজান্তে হলো মারিসোলের ডেলিভারি, বাচ্চাটা মারা গেছে। অসহায় মায়ের চিৎকারের সাথে বাবার লুকোনো কষ্ট সব যেন গোল্ডেন ভ্যালির রহস্যের মধ্যে হারিয়ে যাচ্ছে। এদিকে বেটো আরবিংটন মেডিকেল ক্লিনিকের ডাক্তার নেলসনের সাথে দেখা করে জানতে পারল, তিনি যখন প্রথমেই শহরে আসেন তখন মেক্সিকান শিশুদের জন্মহার কমে যাওয়ার কোনো কারণ তিনি খুঁজে পাননি, বরং তিনি আসার পর সব কিছু নর্মাল হয়েছে। যা কিছু হয়েছে সবটাই নাকি আগের ডাক্তার অর্থাৎ ডক্টর বেলের সময়কালীন। নামটা শুনতেই বেটো চমকে উঠল, কারণ ডক্টর বেল এখন গোল্ডেন ভ্যালির হসপিটালের দায়িত্বে রয়েছেন। বেটো ওনার অফিস থেকে কল করে ডিয়ানাকে সব জানিয়ে সন্তর্পণে হসপিটাল থেকে পালাতে বলে। ডিয়ানা কথা অনুযায়ী তেমনটাই করত, কিন্তু কোনো এক অজানা টানে ডিয়ানা প্রবেশ করল ডক্টর বেলের পার্সোনাল রুমে, খুঁজে ঝেড়ে ফেলল সমস্ত রেকর্ড, যা থেকে রিভিল হয় গোল্ডেন ভ্যালির অন্ধকারচ্ছন্ন রহস্য। রেসিজম এই শব্দটার সাথে অল্প বিস্তর আমরা সকলেই পরিচিত। সাদা কালোর এই বিবাদে প্রাণ হারিয়েছে বহু মানুষ। আমেরিকার গোল্ডেন ভ্যালির এই অঞ্চলে সময়ের সাথে প্রচুর ইমিগ্রেন্ট মেক্সিকান তাদের বসতি স্থাপন করে, তবে তারা যাতে বংশবিস্তার করতে না পারে তাই করা হলো মহিলাদের বন্ধাত্মকরণ, অর্থাৎ এই প্রক্রিয়ার ফলে মহিলারা কখনো প্রেগনেন্ট হতে পারবে না। কিন্তু জিনিসটা কি এতই সহজ? কারণ প্রথম সন্তান আসলেও তো তাদের বংশবৃদ্ধি হতে পারে। কিন্তু না, ব্যাপারটা আরও জটিল। ডিয়ানা উল্টে চলেছে একের পর এক মেক্সিকান মহিলাদের মেডিকেল রেকর্ড, একজন ছাড়া এখানে কারোর সন্তান নেই, সবাই সন্তানের অলিক আশায় স্বপ্ন বুনছে। সব শেষে এলো টেরিজার রেকর্ড, বন্ধাত্মকরণের সময় অত্যাধিক রক্তক্ষরণে সে নাকি মারা গেছিল। তখনই আচমকা পিছন থেকে কেউ এসে ডিয়ানাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে দেখে তার হাত পা বাঁধা আর সামনে দাঁড়িয়ে ডক্টর বেল ও তার দুই নার্স। অর্থাৎ মেক্সিকান ইমিগ্রেন্ট মহিলারা যাতে বংশবৃদ্ধি করতে না পারে তাই জন্য ডক্টর বেল ও তার দুই সহকর্মী সকলের অজান্তে এই স্টেরিলাইজেশনের মতো জঘন্য কাজ করে আসছে, যার কারণে প্রাণ হারিয়েছে বহু নবজাত শিশু ও মহিলা। এবং এই কারণে বিগত সময় যখন তিনি আরবিংটনের দায়িত্বে ছিলেন সেখানেও মেক্সিকান শিশুদের জন্মহার কমে গেছিল। তবে কিছু শতাংশ বাচ্চা জন্ম নেওয়ার আগেই মারা যাচ্ছে কিভাবে? আর গোল্ডেন ভ্যালি ফিভারের রহস্যটাই বাকি, যেটা তাদের মনে এখনও ভয়ের বাসা বেঁধেছে। তবে ডিয়ানা সব কিচ্ছা জেনে যাওয়ার কারণে ডক্টর বেল জিজ্ঞেস করে এই কথা সে অন্য কাউকে জানিয়েছে কিনা। কিন্তু ডিয়ানা মুখ খুলতে না চাইলে ডক্টর বেল তাকে মারতে গেলে তখনই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে বেটো, চলল দুজনের মধ্যে হাতাহাতি। বেটো বেলকে খুন করে ডিয়ানাকে নিয়ে পালাতে গেলে একটা বুলেট কাঁধ ফুটো করে বেরিয়ে গেল। পিছনে বন্দুক হাতে দাঁড়িয়ে বেটোর বস মিস্টার থমাস শান্ত গলায় ডিয়ানাকে বলল, চুপচাপ ওষুধটা না খেয়ে এত গোয়েন্দাগিরি করতে কে বলেছিল? ডিয়ানা কয়েক সেকেন্ড বাকরুদ্ধ হয়ে পড়ল, মাথায় এলো একটাই নাম, দ্য অ্যাগুয়া ফ্রেস্কা। এর সাথেই বেরিয়ে এলো গোল্ডেন ভ্যালির অভিশাপ এবং বাচ্চা নষ্ট হওয়ার রহস্য। আসলে এই শহরের মহিলারা কখনোই কীটনাশক বা অভিশাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সবটাই ছিল দ্য অ্যাগুয়া ফ্রেস্কার এফেক্ট। যখনই কোনো নতুন মেক্সিকান ইমিগ্রেন্ট পরিবার এখানে আসত, তাদের ইনভাইট করা হতো একটা পার্টিতে গেট টুগেদারের জন্য, আর সেখানেই মহিলাদের টার্গেট করা হতো দ্য অ্যাগুয়া ফ্রেস্কা জুসের দ্বারা। এরপর সেটা অতিথি আপ্যায়ন হোক বা ভালোবাসার প্রকাশের মাধ্যম, মিস্টার থমাস একটা বড় জারে দ্য অ্যাগুয়া ফ্রেস্কা ভরে তাদের বাড়িতে পাঠিয়ে দিত এবং তার মধ্যে ছিল বিষ। এই জিনিসটা কখনোই অন্যান্য বিষের মতো সেই মুহূর্তে অ্যাটাক করতো না, বরং সেটা শরীরের ভিতর মিশে মহিলাদের প্রেগনেন্সির জন্য বাধা প্রদান করত, ফলে পেটে বাচ্চা আসলেও তারা ডেলিভারির সময় বা ডেলিভারির আগেই মারা যেত। এমনকি যারা এই বিষ থেকে সার্ভাইভ করে বাচ্চা ডেলিভারির জন্য শহরের একমাত্র ক্লিনিকে যেত, তখন ডাক্তার বেল তাদের একটা বন্ডে সই করাত, যার অনুযায়ী একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর তাদের স্টেরিলাইজ করে দেওয়া হবে, অর্থাৎ বন্ধাত্মকরণ, যার ফলে ইমিগ্রেন্ট মেক্সিকানরা কখনোই বংশবৃদ্ধি করতে পারবে না। থমাসের মতে এই এলাকায় যত গরিব ইমিগ্রেন্ট মেক্সিকানরা প্রবেশ করবে ততই তারা আরও গরিব বাচ্চাদের জন্ম দেবে,
কারণ তারা কখনোই তাদের বাচ্চাকে উন্নত ও অভিজাত লাইফস্টাইল প্রোভাইড করতে পারবে না, যা পুরো আমেরিকান সোসাইটির উপর বাজে প্রভাব ফেলবে। অর্থাৎ ডক্টর বিল ও থমাস এক্সট্রিম লেভেলের রেসিস্ট। কথাটা শেষ করে থমাস ডিয়ানার দিকে বন্দুক তাক করলে ডিয়ানা চোখ বন্ধ করে টেরেজার সেই চেনা সুর গুনগুন করতে শুরু করে। আর তখনই টেরেজার আত্মা থমাসকে হন্ট করলে ডিয়ানা সুযোগের সদ্ব্যবহার করে তাকে ঠেলে দিতেই কাঁচ তার বুক ও গলায় ঢুকে মৃত্যু হয়। চোখের সামনে পড়ে রয়েছে থমাসের দেহ, আর পাশে অন্ধকারে দাঁড়িয়ে টেরেজা, মুখে তার মৃদু কিন্তু শান্তির হাসি। ধীরে ধীরে ডিয়ানাকে শেষ বিদায় জানিয়ে সে হাওয়ায় মিলিয়ে যায়। রহস্যময় গোল্ডেন ভ্যালি ফিভারের অভিশাপ কাটিয়ে বেটোকে তুলে ধরল ডিয়ানা। আজকের রাতটা যেন জীবনের সব থেকে বড় রাত হয়ে রইল। সময় কেটে গেছে কয়েক মাস, বেটো আর ডিয়ানা জীবনে আলো করে জায়গা করে নিয়েছে ছোট্ট জস। এতদিনে ডিয়ানাও তার নতুন বই কমপ্লিট করেছে, যার নাম ম্যাট্রেস। এইবার মুভির শেষে দেখানো হয় এই সত্য ঘটনা সম্পর্কিত বেশ কিছু সরকারি নথি। 1970 থেকে 1990 এর সময়কালে ইউনাইটেড স্টেটে ঐতিহাসিক পলিটিক্যাল ও সোশ্যাল চেঞ্জ এসেছিল। তখন ইউজেনিক্স মুভমেন্টের কারণে সরকার প্রায় 64,000 ইমিগ্রেন্ট মহিলা ও পুরুষদের জোরপূর্বক স্টেরিলাইজ করে দেয়, যেটা আর অন্য কিছুই নয় সাদা চামড়ার মানুষদের রেসিস্ট এজেন্ডা, যার মাধ্যমে এরা ইমিগ্রেন্টদের রিপ্রোডাক্টিভ রাইটস ছিনিয়ে নেয়। 1975 সালে মেক্সিকান ইমিগ্রেন্ট মহিলাদের একটা বড় গ্রুপ লস এঞ্জেলসের বেশ কিছু নামকরা হসপিটালের উপর লসুট ফাইল করে, যেখানে বক্তব্য ছিল তাদের বলপূর্বক বা অজ্ঞানরত অবস্থায় বেআইনি স্টেরিলাইজ করা হয়েছে। কিন্তু তাদের দাবি কেউ শোনেনি। 2020 সালে ইমিগ্রেন্টদের উপর জর্জিয়ার ICE ডিটেনশন সেন্টার আবারও স্টেরিলাইজ প্রক্রিয়া চালু করেছে, যেখানে তাদের রিপ্রোডাক্টিভ অর্গান কোনো কারণ ছাড়াই কেটে বাদ দিচ্ছে, যাদের মধ্যে কেউ এখনও কোনো ন্যায় বিচার পায়নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না।